2001 সালের পর থেকে অশ্লীলতা শুরু হয় বাংলা চলচ্চিত্রে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত কাটপিসের তাণ্ডব ছিল। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি অশ্লীলতা হয়েছে এই সময়টাতে। সে সময় প্রতি বছর 80টির বেশি চলচ্চিত্র নির্মিত হয়। সেন্সর বোর্ড থেকে সনদ নেওয়ার পর জুড়ে দেওয়া হতো কাটপিস। অশ্লীলতায় যখন ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছিল ঠিক তখনই টনক নড়ে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির। পরিচালক সমিতি থেকে সদস্য পদ বাতিল করা হয় অনেকের। সে সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অশ্লীল ছবির জন্য দায়ী 11 জনকে চিহ্নিত করে, তাদের উপর চাপ সৃষ্টি করে মুচলেকা দেন যাতে কোনো অশ্লীল ছবির দৃশ্যে আর অভিনয় না করেন। বাংলা চলচ্চিত্রের ভয়ঙ্কর অশ্লীলতার যুগ 2006 সালে এসে কিছুটা দুর্বল হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর প্রকোপ কমতে থাকে। র‍্যাব হানা দেয় কাকরাইলের অফিসগুলোতে, জব্দ করা হয় হাজার হাজার কাটপিস, অগণিত নীল ছবি, অসংখ্য অশ্লীল পোস্টার। 2007 সালের শুরুর দিকে বিএফডিসি এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন অঙ্গনে শুরু হয় অশ্লীলতা বিরোধী আন্দোলন। আন্দোলনের পুরোধা ছিলেন তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক মান্না। তার সাথে যোগদান চলচ্চিত্রের আরও অনেকে। সেই আন্দোলনকে সমর্থন করে গণমাধ্যম। পরবর্তীতে বাংলা চলচ্চিত্র থেকে দূর হয় অশ্লীলতা, ফিরে আসে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।